বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শিশুতোষ ধারাবাহিক নাটক সবুজের অভিযান। রচনা ইকবাল খোরশেদ, প্রযোজনা ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, নাট্যানুষ্ঠান সবুজের অভিযান। আজ শুনবেন নাটকটির 48তম পর্ব। শাহানা। জি দাদু। তোমার হাতের রান্নার এত স্বাদ খেয়ে খেয়ে আমার ভুঁড়ি হয়ে যাচ্ছে। শুধু শুধু বলবেন না দাদু, আপনি যতটুকু খান একটি চড়ুই পাখিও এর চেয়ে বেশি খায়। তুমি চড়ুই পাখি চেনো, দেখেছো কখনো? ও মা, দাদু আপনি এটা কথা বললেন, মা দেখেনি চড়ুই পাখি? আমাদের বাড়িতে চড়ুই পাখির কত বাসা, রোজ ঘরে ঢুকে বসে থাকে, খড়কুটো এনে ঘর নোংরাও করে ফেলে। দেখো দেখি, যে প্রতিদিন চড়ুই পাখি দেখে সে কিনা বলে আমার চেয়ে চড়ুই পাখি বেশি খায়। বলবো না, আপনি এক ছটাক চালের ভাতও খান না। আমরা ভেতো বাঙালি বটে, কিন্তু ভাত বেশি খাওয়া ঠিক নয়। দেখো না, তুমি সবজি তরকারি যা যা দাও আমি গোগ্রাসে সব গিলে ফেলি। থাক, হয়েছে হয়েছে, আর বলতে হবে না দাদু, সবজির বাটিও পূর্ণই থাকে। বাবার কাছ থেকে একটা কথা শিখেছি, মানুষ কখনো না খেয়ে মরে না, খেয়ে মরে। এটা কেমন কথা হলো দাদু? কোন কথা গফুর? আপনি যে বললেন মানুষ না খেয়ে মরে না, খেয়ে মরে, এর মতো অকাট্য সত্য দ্বিতীয়টি আর নেই। কিন্তু দাদু, আমরা তো জানি মানুষ খেতে না পেলে ক্ষুধার যন্ত্রণায় মারা যায়। না, কথাটা ঠিক না। খাবার না খেয়েও পানি পান না করে মানুষ কমপক্ষে দিন 15 বাঁচতে পারে, অবশ্য যদি সে প্রাকৃতিক কোনো সমস্যার মুখোমুখি না হয়। কেমন? এই ধরো তীব্র শীত, প্রচণ্ড গরম, অথবা অবিশ্রান্ত বায়ু বর্ষণ, এমন পরিস্থিতিতে না পড়লে। আর যদি শুধু পানি পান করতে পারে তাহলে 60 দিন পর্যন্ত বাঁচতে পারে। বলেন কি? অবশ্য এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ আমি দেখাতে পারবো না, কিন্তু নানা সময়ে কারখানার দুর্ঘটনায় বা দুর্গম এলাকায় বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া মানুষ পানি পান করে বা সামান্য কিছু আহার করে এতদিন পর্যন্ত বেঁচে ছিল এমন প্রমাণ আছে। আর খেয়ে মারা যায় কিভাবে দাদু? আমাদের শরীরে যে সকল রোগব্যাধি বাসা বাঁধে তার মাঝে বেশ কিছু রোগ কখনোই নিরাময় হয় না, আর সেসব রোগের অনেক রোগ সৃষ্টি হয় খাওয়া দাওয়া থেকে। খেলেই অসুখ হবে দাদু? খেলেই অসুখ হবে না, কিন্তু তুমি যদি প্রতিদিন চিপস খাও, আইসক্রিম খাও, চকলেট খাও, ফুচকা খাও, তাহলে অসুখ হবেই। খারাপ খাবার খেলে রোগ হবে বুঝলাম, ভালো খাবার খেলে অসুবিধা কি? শোনো, খাবার খেতে হবে সব সময় পরিমিত। ধরো তুমি যদি 10 কেজি ওজন বহন করতে পারো, তোমাকে দেয়া হলো 12 কেজি। 12 কেজি ওজন তুমি অনেক কষ্টে ঘেমে নে হাঁপিয়ে হাঁপিয়ে কোনো রকমে কিছুটা পথ বহন করতে পারলে। যদি তোমাকে 15 কেজি বহন করতে দেয়া হয় তখন কি হবে, তুমি বহন করতে পারবে? না। খাবারটাও শরীরের পক্ষে এমনই, প্রয়োজনের বেশি খেলে সেটা শরীর গ্রহণ বা বহন কোনোটাই করতে পারে না। অতিরিক্ত খাবারটা শরীরে নানা রকম সমস্যা সৃষ্টি করে, সেই জন্য জ্ঞানীরা বলেন খেতে হবে মেপে মেপে। খাবারের বিষয়ে যদি কিছু সতর্কতা মানা যায় তাহলে শরীর ফিট থাকে অনেক বয়স অবধি। কি ধরনের সতর্কতা? ইংরেজিতে একটা প্রবাদ আছে যার অর্থ দাঁড়ায় সকালে খাও রাজার মতো, দুপুরে প্রজার মতো, আর রাতে আহার করো ভিখারির মতো। এই কথাটা আমি আগেও শুনেছি দাদু, কিন্তু মান্য করনি। দাদু কথাটা একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, সকালে যতটা পারো পেট ভরে খেয়ে নাও, দুপুরে অল্প পরিমাণে খাও, আর রাতে সামান্য কিছু খাও। কিন্তু আমরা তো উল্টোটা করি, সকালে অল্প খাই,
দুপুরে পেট পুরে খাই আর রাতে খাই যতটা পারা যায়। এই জন্যই তো রোগ ব্যাধিও পিছু ছাড়ে না। শহরের হাসপাতালগুলোতে গেলে দেখা যায় রোগী আর রোগী। আবার আমরা কি করি, গভীর রাতে খেয়েই শুয়ে পড়ি। এটা জানি, রাতের খাবার সন্ধ্যার মধ্যে খেয়ে ফেলতে হয় এবং খাবার দুই ঘন্টার মধ্যে বিছানায় যেতে হয় না। মান্য করো দাদু, সবসময় তার হয়ে ওঠে না। যদি অনেক বছর নিরোগ জীবন যাপন করতে চাও তাহলে খাবারের ব্যাপারে এই সব নিয়ম মেনে চলো। দাদু, সবুজের অভিযানে এই খাবারের বিষয়টা নিয়ে কিছু কি করা যায়? নিশ্চয়ই করা যায়। একটা কাজ করো, তুমি শুধু রান্নাবান্না করে না খাইয়ে একটা বুদ্ধি বের করো, আমরা কিভাবে সবুজের অভিযানের সদস্যদের সচেতন করতে পারি। জি দাদু। আচ্ছা ডালিয়া। জি দাদু। সুন্দরগঞ্জ জায়গাটা তোমার কেমন লাগে? দারুণ লাগে। কোন দিক থেকে দারুণ লাগে বলো তো? দাদু, আমি বলবো আমার দুষ্টু ছেলেটা ওখানে গিয়ে একটা সুন্দর জীবন পেয়েছে। আচ্ছা, আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ। হয়তো সুন্দরগঞ্জের আরো অনেক সৌন্দর্য আছে, সেগুলো আপাতত আমি ধরছি না, কিংবা আমার সব জানাও নেই। আসলে সুন্দরগঞ্জের সব মানুষ যে ভালো এমন নয়, তবে সবুজের অভিযানের সাথে যারা জড়িত আছে তারা কিন্তু দুর্দান্ত ভালো মানুষ। হ্যাঁ, সেটা আপনি আমি ওদের চিনি, ওদের সাথে মিশি, তাই আমাদের এমন মনে হয়। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? বাকি জীবনটা সুন্দরগঞ্জেই থাকব। আপনি অবসর জীবন যাপন করছেন, কোনো পিছুটান নেই, থাকতেই পারেন। কাউকে বলিনি, তোমাকে বলি। ঢাকা গিয়েছিলাম টাকার সংস্থানে। টাকা দিয়ে কি হবে? ওখানে গেলে তো ফিরোজের বাসায় থাকি, কতদিন এমন থাকা যায় বলো? অসুবিধে কি, উনি তো একাই থাকেন। উনি একা থাকেন, আমি তো আর বেশি দিন একা থাকতে পারছি না। ছেলে মেয়েরা ওদের মতো যার যেখানে ইচ্ছে থাকবে। আমি আর তোমার দাদু সুন্দরগঞ্জে স্থায়ী হব। দাদু মানে আপনার স্ত্রী? টাকা দিয়ে কি করবেন? দুই রুমের একটা ঘর বানাবো। জায়গা? জায়গা ফিরোজ দিয়েছে, ওর তো পৈতৃক সম্পত্তি অনেক, ভাগিদার নেই কোনো। দাদু দারুণ মানুষ, এমন মানুষ আজকাল পাওয়াই যায় না। সোনার মানুষ, একেবারে সোনার মানুষ। আমার খুব গর্ব হয় জানো তো, ফিরোজ আমার বন্ধু কিংবা আমি ফিরোজের বন্ধু যেভাবেই বলি না কেন, এটা অনেক বড় গর্বের বিষয়। সবুজের অভিযান নিয়ে ওনার লক্ষ্য কি জানেন কিছু? আমি যতদূর জানি ও একটা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে চায়, যার মধ্য দিয়ে একটি মানবিক সমাজ গঠন করা যায়। বাহ, এটা তো দারুণ ব্যাপার। এ বিষয়ে দাদুর আরেকটি সাক্ষাৎকার নেওয়া যায়। নিয়ে নাও, তাড়াতাড়ি করে নিয়ে নাও, এবারই নাও। আমার ধারণা এটা একটা দারুণ কাজ হবে। তোমার কাগজের মাধ্যমে গোটা দেশের মানুষ সবুজের অভিযান, এর লক্ষ্য, একে কেন্দ্র করে ফিরোজের স্বপ্ন সম্পর্কে সব কিছু জেনে যাবে। ভালো বলেছেন দাদু, আজই সম্পাদকের সাথে কথা বলো। বলো বলো, তাড়াতাড়ি করে বলো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? বাবা, এ তো দেখছি গানও গাইতে পারে। আমার ভাইটার যে এত প্রতিভা আছে তা তো আগে বুঝিনি। থামলে কেন অঙ্কুর, সুন্দর গাইছিল তো। হঠাৎ দেখলাম আপনারা সবাই হা করে আমাকে দেখছেন, তাই গান থামিয়ে দিয়েছি, হচ্ছিল না বোধহয়।
ঠিকই তো আমরা সবাই অমন হা করে দেখছিলাম ওকে, বেচারি লজ্জা পেয়ে গেছে। গফুর। জি দাদু। ফেব্রুয়ারি মাস তো চলে এলো, শহীদ মিনার নির্মাণের কাজ কত দূর এগোলো? দাদু আপনি মনে হয় দু চার দিনের মধ্যে ওদিকে যাননি তাই না? না, গেলে দেখতেন, এখন শুধু রঙের কাজটুকুই বাকি আছে। বাহ দাদু, আমরা সম্মেলন করছি কবে? 24 ও 25 তারিখ, শুক্রবার ও শনিবার পড়েছে, ওই দুই দিন হবে সম্মেলন। কিসের সম্মেলন দাদু? কনক, তুমি গফুরকে বলনি? না দাদু, বলা হয়নি। তাহলে এখন বলো। আচ্ছা, আমাদের সবুজের অভিযান এখন সুন্দরগঞ্জ ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর মধ্যে দাদু 11টি জেলা ভ্রমণ করেছেন, সেটা তো আমরা সবাই জানি, নাকি? জানবো না কেন, আমরা সবাই জানি। দাদু ভ্রমণে গেছেন এটা তো জানতামই। যাই হোক, দাদু ওই 11টি জেলায় সবুজের অভিযান আন্দোলনের সূচনা করেছেন, এখন এটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য ওই 11টি জেলার সবাইকে সুন্দরগঞ্জে নিয়ে আসা হবে, 2 দিন ধরে সম্মেলন হবে। হ্যাঁ তা তো বুঝলাম, সম্মেলন যে হবে তার বিষয়টা কি? ও হ্যাঁ, এটা আমি বলছি। সম্মেলনের শিরোনাম শুনলেই তুমি বুঝতে পারবে গফুর, আমরা সম্মেলনের শিরোনাম ঠিক করেছি, শিশু বান্ধব মানবিক বাংলাদেশ চাই। বাহ বাহ বাহ, খুব সুন্দর শিরোনাম হয়েছে, বিষয়ও চমৎকার। সবুজের অভিযানের এখন সদস্য সংখ্যা 3000-এরও বেশি, এরা সবাই আসবে, ঢাকা চট্টগ্রাম ও দেশের অন্যান্য জায়গা থেকে বেশ কয়েকজন বুদ্ধিজীবীও এই সম্মেলনে যোগ দেবেন। তারা এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন, কেউ কেউ আলোচনা করবেন। আরে দাদু, এ তো বিরাট কর্মযজ্ঞ। বিরাট তো বটেই, এখন কথা হলো এর জন্যে অনেক টাকা লাগবে। এ ব্যাপারে তুমি কি সহযোগিতা করতে পারো? এটা একটা মুশকিলের কথা বললে। এতক্ষণ সবুজের অভিযান শিশুতোষ ধারাবাহিক নাটকের অভিনয় শুনলেন। আজ শুনলেন নাটকটির 48তম পর্ব। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভা, সুমাইতা আজিজ, কনক, তৌকিয়াসার আইমান, রিপা, নওশিন নাওয়ার অহনা, অঙ্কুর, অর্ঘ্য, পরশ, জারিফুল ইসলাম, গিয়াস, ইকবাল বাবু, ডালিয়া, সৈয়দা নওশিন ইসলাম, শাহানা, বর্ষা আহমেদ, দাদু, তহরুজ্জামান বাবু, শব্দগ্রহণ ও সম্পাদনা মোহাম্মদ লিয়াকত হোসেন। গফুর চরিত্রে অভিনয় এবং নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন।